بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل এক জায়গায় মদ বেশি আর এক জায়গায় কম, এরকম না, চিরুনির দাঁতের মতো সোজা থাকবে, সব একালিপ সমান, সব একালিপ কি সমান। তাড়াতাড়ি না নরম করে আলাম তারা, বিমের মধ্যে তাড়াতাড়ি না, তাওয়া সুদের সিবত, কিসের সিবত? আলম তারা সবর হইল মোটা মোটা তার আলম তারা কাইফা ফাআলা, দুইবার আসছে ফা দুই হরফে, কাইফা ফাআলা বেশি স্পষ্ট কইরা, আবার র মোটা কইরা, রব্বুকা, এক একটা শব্দ শব্দ ঠিক কইরা পরে মিলাইয়ে রব্বুকা, রব্বুকা বি আসহাবিল ফিল, বি আসহাবিল ফিল, আলম তারা কাইফা ফাআলা রব্বুকা বি আস أصحاب الفيل ألم تر كيف فعل أصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل প্রত্যেকটা আয়াতের মধ্যে একটা করে সিবত লীন আছে, আছে না নাই? কাইদাহুম, যে জিনিস মানুষ ভুল করে ওইটার বাড়ায় দিচ্ছে আল্লাহ। হ্যাঁ, আলম ইয়াজআল কাইদাহুম ফি তাব, এই আওয়াজটা জারি থাকতে হবে, ফি তাবলি দলিল যাতে না হয়, তা দলিল, তা দলিল, তা যাতে না ফি তাও বলিল, আলম ইয়াজআল কাইদাহুম ফি তাও বলিল, আবার সিফতেলি আলাইহিম, এটা তো আলহামদুলিল্লাহ ঠিক হওয়ার কথা, গেছে না আলাইহিম, আলাইহিম তাইরান আবাবিল, যারা ওই লিন শিখছে পড়ছে ও এনে মজা পাইব যে আল্লাহ এখানেও দিছে ওখানেও দিছে ওখানেও দিছে, বাচ্চা যায় এই স্বর্ণ চিনে না, বুঝবো কেমন এটা যে স্বর্ণ। হ্যাঁ,
وأرسل عليهم طيرا أبابيل এরপরে একটা কথা আপনি উপরে আপনি বলেন খাইরুল সাহেব বলেন আপনারা যেমনি পড়ছেন এইভাবেও জায়েজ আছে, এইভাবেও কি আছে, কিন্তু মূল মাসালা ভিন্ন ভিন্ন। সেটা কি, মিম সাকিনের পরে কি আছে, যদি মিম সাক তার মি হিম মিম সাকিনের পরে যদি বা আসে তখন মিম সাকিনটা ইখফা হয়ে যায়, কি হয়ে যায়, গোপন করতে হয়। গোপন কর মানে মানে কি গোপন, নুন সাকিনের ইখফা তো বুঝছিলেন, তার মাখরাজ থেকে সরায় নিয়ে যাইতে হবে পরের হরফে। মিম সাকিনরে কী করবে, এটার ব্যাপারে কিতাবে লিখছে মিমকে তার মাখরাজ থেকে হালকা উচ্চারণ করবে, স্পষ্ট না অস্পষ্ট উচ্চারণ করবে, এটাই ইখফা। মিম শোনায়া পড়বে না, তাও মি হিম জানতো হিম হিম বেশ কম আছে, এটার নাম ইফা, এটার নাম কি মিম সাকিন। তিন প্রকারে পড়া যায়, মিম সাকিনের পরে বা আসলে ইখফায় সাফা হবে, এটা এখানে। আরেকটা হলো মিম সাকিনের পরে মিম আসলে ঈদগাম হয়ে যাবে, শুধু গুণ না, ঈদগামের সাথে কি গুণ না হবে। আর বা মিম না থাকলে ইজহার, মিমকে আপর অবস্থায় পড়বে। এখানে যেটা মিম সাকিনের পরে বা আসছে, কি আসছে, এই জন্য মিমটা স্পষ্ট করা পুরাপুরি সহি না। তবে কথা আছে, এখানে যেহেতু মিমটা একবারে রসমল খতের মধ্যে শব্দগতভাবে মিম আছে, সেই হিসাবে আপনি ইজহার কইরা ইফা না কইরা মিমকে ইজহার কইরা, তার মানে এটাকে স্পষ্টভাবে পইরা কন্যার সাথে পড়া জায়েজ আছে, কি আছে, এগুলো জায়েজের মাসালা। কোনটা হয়েছে যেটা পড়ছেন আপনারা, তাও মিম বিষয় যারা এখানে ইফা করেন নাই, শুধু গুণ না করছেন, শুধু কী করছেন, ইফা হয় নাই মানে মিমটা হালকা হয় নাই, মিমটা কি হয় নাই, হ্যাঁ তাও মিম হিম ইফা মানে হরফকে তার মাখরাজ থেকে সরাইয়া ফেলা। তো এখানে তো আপনি ঠুটকে ডাইরেক্ট লাগাইলে তো স্পষ্টই মিম হইত, যখন এখানে হালকা করে দিলেন তখন আসল মাখরাজ থেকে মনে হয় যেন একটু হালকা হয়ে গেছে, কি হয়ে গেছে, এটাই ইখফা, এটাই কি। আর গুন্না তো আছেই, গুন্না কি আছে, তবে যেই মিমটা আসল মিম না অন্য হরফ থেকে বদল হয়ে আসছে ওইটাকে অবশ্যই ইখফা করতে হবে। ওইটা কোনটা, ইকলাবের মিম, কিসের মিম, ইকলাবের মিম, এটা পরের সুরায় আসতেছে, পরের সুরায় আছে। যেমন ওই যে দেখেন কাল্লা লায়ুম বাজান্না, মিম পড়তে পারবেন না, কারণ এই মিমটা আসল মিম না, এটা নুন সাকিনের টান, নুন সাকিনের পরে বা আসার কারণে নুন সাকিনটা মিম সাকিন হয়েছে, কথা বলেন না, নুন সাকিনটা কোন সাকিন হয়েছে, নুন সাকিনটা মিম সাকিন হয়েছে। এখন মিম সাকিনের মাসালা অনুযায়ী পড়তে হবে, এখন মিম সাকিনের পরে আবার বা আসছে, এটাকে ইখফাই করতে হবে। আর যেহেতু এই মিমটা আসল মিম না, এখানে ইখফা মাল গুণ না, আর এখানে তার মিহিমের মধ্যে আসল মিম আছে, এখানে ইখফা মাল গুণ না, এটা মাসালা, কিন্তু ইজহার মাল গুণ না, ও যায় আছে।
মানে স্পষ্ট পইরা শুধু গুণ না করা কি আছে, তা আমরা সারা বছর জায়েজের উপরে আমল করতেছি, এর মূল মশলাটা জানা দরকার না? এখন দেখেন হিম বললে শুধু নাক দিয়ে বাতাস বের হবে, মুক্ত বন্ধ কথা না, মুখি বন্ধ, তাওমি নাক ধরলে আর আওয়াজই নাই, তাওমি হিম। আপনি যদি শুধু গুণ না করেন তো মুখ তো আগেই বন্ধ করছেন, নাকও যদি বন্ধ করেন গুণ না বন্ধ তাহলে আওয়াজই নেই। আর যদি ইফা করেন নাক ধরে রাখলে আওয়াজ হবে, দেখেন তাওমি হিম ওই নাক বন্ধ করে রাখলো ইখবার সময় কি হবে? আপনি যদি শুধু গুণ না করেন মুখও বন্ধ করে দিয়েছেন মিম দিয়া, তার মি হিম আর নাক ধরে তো আওয়াজই বের করতে পারবেন, চেষ্টা করে দেখেন তার মি হিম। আবার বার সময় সিদ্ধতের সাথে, বার মধ্যে সিদ্ধতের হরফ, বাকি সের হরফ সিদ্ধতের হরফ, এবং বাড়ার সময় ঠোঁটটা টাইট করবেন, এতেই বোঝা যাবে আগে হালকা ছিল, আগে কি ছিল আচ্ছা ভালো করে বুঝাইতে পারবো। তাও মিহিম বিহিজারাতিম মিনসিজিল, মন চাইলে ওই যে যারা তিম ওখানে গিয়ে পড়েন, ওখানে তো ঈদগাম আছে, ওখানে কি আছে ঈদগাম আছে, এখানে ইখফা ঈদগাম আবার ওই যে মিন সিজিল নুন সাকিনের ইখফা সবই আছে। তাও মিহিম বিহিজারাতিম মিন সিজিল, একটা বুঝলে সব জায়গায় খেয়াল করে বইলেন, হ্যাঁ, এবং ওইটাও তো বইলে দিলাম। এখানে যেহেতু রসমুল খতে আসল মিম আছে, এখানে আপনি দুটোটাই জায়েজ আছে, দুটোটাই পড়তে পারেন, দুটোটাই কি করা যাবে। আর যদি মুখে মুখে কন মিম চাক মিম চাক মিম কি মিম চাক মিমের পরে যদি মিম চাকিনের পরে যদি বা আসে তো ইখফায়ে সাফাবি কইতেছেন, ইখফায়ে সাফাবি পড়তেছেন ইজহারে সাফাবি ইজহারে গুণ নাবি করতেছে, কথার সাথে মিল নেই। যদি যদি ইখফায়ে সাফাবি বলেন তাহলে ইখফায়ে সাফাবি করতে হবে। তাও মিহিম হিম শুধু নাক দিয়ে বাতাস বেরোচ্ছে গুণ না, হিম হিম নাক আর মুখ দুটো দিয়ে বেরোবে, বুঝলেন কথা, গুণ না বেরোবে নাক দিয়া আর ইফার আওয়াজটা ঠোঁটের মধ্যে থাকবে। ফাজালাহুম কাআসু আসু একবার ইস্তিলা জিব্বার গোড়া উপরের দিকে চাপ দেন, কাআসু আকুল, এখানে ভুল করি কি আমরা এই হামজার মধ্যে লইরা যায় কলকলার মতো, কিসের মতো, ফাজআলাহুম কাআসফিম মাআকুল কি মাআকুল হয়ে যায় না, হামজার মধ্যে সিদ্ধতে সিবল, কিসের সিবল, আওয়াজ বন্ধ, আওয়াজ কি মাআকুল মাআকুল, যদি আপনার সিফত ছিটা যায় তখন হবে মাআকুল, ওয়াতাআকুলুনা তুরাসা, ওয়াতাআকুলুনা হবে, ওয়াতাআকুলুনা হবে না, হ্যাঁ সিফত সিফত খেয়াল করতে হবে, আমাদের মধ্যে সিদ্ধ এবং তাহকিক মানে এখানে শক্ত করে পড়তে হবে, কী করে পড়তে হবে, হামজা আরেক রকম আছে তাসহিল নরম কইরা, যেমন দুই হামজা একসাথে আসলে
প্রথমটা শক্ত, দ্বিতীয়টা নরম। আ জামিউ প্রথমটা শক্ত, দ্বিতীয়টা নরম। হামজা আছে না নাই? দুই জন্য এখানে নরম করা যাবে। মাকুল, আবার মাকুল বললেও অর্থ ঠিক থাকবে, কি থাকবে? হ্যাঁ, হাইওয়ানে মাকুল মানে কি? ফাজা আলাহুম কা আসফিম মাকুল।